দেখেন না, আমি প্রশ্ন করলাম যে তুমি হলো জগতের শ্রেষ্ঠ, তোমার চেয়ে তো আর বড় কেউ নেই। তাহলে তুমি এই যে যজ্ঞ করছো, এই যজ্ঞের অর্ঘ্য তুমি দেবে কারে? কয় জানো না, আমি এই যে যজ্ঞবেদীর পাশে যে দাড়িপাল্লা রেখেছি, এর এক পাশে পদ্মফুল আছে, এই পদ্মফুলের সমান যার ওজন হবে সেই আমার এই যজ্ঞের অর্ঘ্য পাবে। বাহ, তো ওজন করে এই সমান ওজনে কে হলো? প্রেমময়ী শ্রীমতী রাধারানী। তা তো হবেই, ও তো সকলেরই জানা, নাকি সকলের জানা না? আমার ছোট্ট একটা গল্প মনে পড়ে গেছে, বলবো? না থাক, ভেবেছেন নাকি যে আমি বলবো না? দেখলাম যে আপনাদের সোনার গরজ কেমন। বাবা বাজার থেকে বড় একটা রুই মাছ কিনে নিয়ে এসছে, তখন মা খুব সুন্দর করে রান্না করেছে, দুটি ছেলে খেতে বসছে, মাঝখানে বাবা আর দুই পাশে দুই ছেলে। এখন রুই মাছের মাথা, এর ভিতরে ছেলে দুটো দেখে যে মা থালায় করে এই রুই মাছের মাথা নিয়ে আসছে, সে এত বড় মাথা। তো বড় ছেলে মনে মনে ভাবছে, ভাই তো অত বড় মাথা খেতে পারবে না, মা বোধহয় ওটা আমাকেই দেবে। আর ছোট ভাই ভাবছে যে আমি সকলের ছোট, সকলের আদর, মা বাবার আদরের, দাদাও আদর করে, দাদারও আমি আদরের অতএব ওই মাথা তো আমাকেই দেবে। ও বগল বাজাচ্ছে, আর মাঝখানে বাবা চুপ করে বসে আছে, দুই ভাই দুই পাশে। তো হঠাৎ করে দেখে যে মা ওই রুই মাছের বড় মাথাটা এনে একেবারে বাবার পাতের পরে ধরে দিয়েছে। যখনই বাবার থালায় দিয়েছে, ওই দুই ভাইয়ের মুখ বেজার হয়ে গেছে। ছোট ভাই হা করে বড় বড় দাদার দিকে তাকিয়ে আছে, আর বড় দাদাও ওর দিকে তাকায়, চোখ ইশারা দেয়। হ্যাঁ, তা ওই যে ছোট ভাই, ও মিলান মুখে তখন দাদাকে বলছে ডেকে, মানে চোখ দিয়ে ইশারা দেয়, কিরে দাদা কি ব্যাপার? দাদা কয় যে দেখেছিস ভাই, একেই বলে প্রেম, এ যার সঙ্গে যার খাতের। তা রাধারানীকে তো তুমি দেবেই, বৃন্দাবনে রাধারানী তোমার প্রেমময়ী বিনোদিনী, তারে তো আমরা সবাই চিনি। হ্যাঁ, কত কাণ্ড হলো বৃন্দাবনের গায়, তাকে ফেলে হে কৃষ্ণ নীল দলে তুমি এই দ্বারকায়, আগে তো মথুরায় এলে চলে, এরপরে ঘর বাঁধলে দ্বারকায়। তা ওটা তো তুমি দেবে, অর্ঘ্য তারেই দেবে, তা দেবে না? কিন্তু তুমি কি তার চেয়ে বড়? ওই রাধারানী কি তোমার চেয়ে বড়? একটু বলো তো, যে তোমার অঙ্গ থেকে সৃষ্টি হয়েছে আপনারা তো সবই জানেন, আত্মৈব ইদং অগ্রং আশিতকৈব, প্রথম যেদিন ভগবান আত্মারূপে হলেন অধিষ্ঠান, নিজের মধ্যে পঞ্চবান হলো ক্ষেপণ, যিনি কৃষ্ণ কেলেশনাথ, মনে মনে করলেন ভাবনা আমি তো একাকী হতে পারি না রমণ, তা করলেন কি বলি আপনাদের বাকে, তখন নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাধাকে। দেখেছেন, এই রাধাকে নিজের আত্মা থেকে, নিজের আত্মাকে দুই ভাগ করে এই নিজের থেকে রাধাকে সৃষ্টি করে। তা তোমা থেকে যদি রাধার হয় উৎপাদন, রাধা যদি তোমা হতে সৃষ্টি হয়, তোমা হতে হয় সৃজন, তা সে কি করিয়ে বড় হবে যে তুমি অর্ঘ্য দেবে তার পায়? তবে অনেক কিছু হয়, মানে এটা ভালোবাসার বিনিময়ে হয়, ভালোবাসার দায়। বলে না মানুষে, বলে না যে ভালোবাসায় ঢেকিও গেল। হ্যাঁ, দেখেছেন, এই যার সাথে যার ভাব আছে তার ওই পিছন দিক দেখলেও লাভ আছে, আর যার সাথে যার ভাব নাই তার মুখ দেখলেও সুখ নাই। আবার অনিন্দ সুন্দর কানাই ওনার ভাব আজ হয়ে গেছে তেমন, এটা ভালোবাসার দায়। তা ভালোই যদি বাসো, এত ভালোবাসা যদি থাকে তোমার মনে, তা কেন ফেলে তারে বৃন্দাবনে তুমি একাকে এই শত বছর ধরে তুমি ঘর বাঁধলে দ্বারকায়, ফেলে এনে কেন? যাক, তাহলে এইবার একটা গান গাই।
ভালোবাসায় ঘটালো কি জামা প্রাণ সই সই রে কার গলায় পরাব ফুলে জ্যোৎস্না স্নাত সেই ঝড় চাঁদিনী রাতে হারাইয়েছি প্রাণ বন্ধুরে অচেনা পথে এখন মিশে হলো ধারাতে আশার প্রদীপ জ্বালা মিশে হলো ধারাতে আশার প্রদীপ যে রাধারানী তোমাকে জীবন যৌবন সকল দিয়ে ধরে এত ভালোবেসেছিল পেতে চেয়েছিল আপন করে কিন্তু তুমি সেই রাধারানীকে ছেড়ে বৃন্দাবন পরিত্যাগ করে অক্রমণীর রথে চড়ে ওই যে চলে গেলে মথুরায় হে অনিন্দ সুন্দর কানায় আর তো জীবনে কখনো তাকে দেখতে এই বৃন্দাবনে ফিরে আসো না যে রাধারানীর দশম দশা উপনীত হয়ে রাধারানী যমুনায় প্রাণ বিসর্জন দিতে চায় সখীরা কত কষ্ট করে বাঁচিয়ে রেখেছে তার আর এতদিন পরে এই যজ্ঞ করলে তবুও নিমন্ত্রণ দেও নাই তারে তারা রবাহুত হয়ে এলো এই দ্বারকায় রাধারানীকে যদি অর্ঘ্য দেবে তুমি একটু বলো দেখি শ্যামল মাধ হয়ে রাধারানী যদি শ্রেষ্ঠ হবে তাহলে এত কষ্ট দিলে কিসের দায় তোমার যজ্ঞের দ্বারে এসে আমি জিজ্ঞেস করি তোমার পাশে এই যে সেই রাধারানী কেন কাঁধে ধুলায় দেখেছেন রাধারানী ধুলায় পড়ে কাঁধে আর ওই যে আমার কৃষ্ণ রসিক চাঁদে উনি সিংহাসনে বসে চরণ দোলায় আর উনার পাশে দেখেন পাটরানী সেজে দাঁড়িয়ে বলি আপনাদের মাঝে আমার কৃষ্ণ রসরাজে উনি তো রাজা সেজে সিংহাসনের গায়ে আর উনার বাম ভাগে কে জানেন সত্য ভামার রুক্মিণী অচিন্তামণি তাহলে বলো দেখি আমায় তার রাধা যদি শ্রেষ্ঠ হবে খুলে বলি তোমাকে এবে যে মাধুর্য মন্ডিতে ব্রজভূমে যে রাধারানী রয় যেখানে আনন্দের চিরবিশ্রাম সেটাই হলো মধুর ব্রজধাম তাদের বিরহ দিয়ে কাঁদিয়ে তুমি এলে দ্বার পায় আর আজকে তুমি ঐশ্বর্যের সিংহাসনে বসে আছো নন্দ নন্দনে আর তোমার বাম ভাগে ঐশ্বর্য ভামা রুক্মিণী শোভা পায় এ কি তোমার উচিত যে রাধারানী ধুলায় পড়ে কাঁদে আর উনি তুমি সিংহাসনে বসে কিসের দায় বলো এত ভালোবাসার মানুষ যিনি ওই যে বিরহিণী বিনোদিনী রাধারানী আর তুমি শ্যামল চিন্তামণি তাকে কাঁদিয়ে তুমি ওই সিংহাসনে কি জন্যে বলে যে আমায় ভালোবাসায় খটালো কি জানা আঘাত কেউ করি কেন ভালো
আশার গান তবু তো ফুরালো নাম ব্যথার উপাখ্যা আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান তবু তো ফুরালো নাম ব্যথার উপাখ্যা বিশ্ব জগৎ তোমারই দান, তুমি কারো পিতা কারো সন্তান, তুমি মানব মূর্তি ধরে খেলা খেলছো দুনিয়ায়, তোমার এই খেলা আমরা বুঝি না। যখন বৃন্দাবনে এলে বলো দেখি কৃষ্ণ নীল দলে তুমি হলে নন্দের ছেলে, মা যশোদা তোমায় নিয়ে কোলে, কত আদর কত আদর সোহাগ বোলা, যে মায়ের হাতে ক্ষীর নমনি সদা খেতে তুমি কৃষ্ণ নীলমণি, সেই মাকে সেই মাকে ছেড়ে তুমি যখন এলে মথুরায়, ঠিকানায় আর তো জীবনে কখনো মা বাবার খোঁজ নেব দেখেছ, সেই মা যশোদা সাত পর্দা কাপড় চোখে বেঁধে হাগোপাল হাগোপাল বলে কেঁদে কেঁদে অনাহার অনিদ্রায় কাউটা, যেদিন গোপাল বৃন্দাবন ছেড়ে গেছে সেদিন থেকে মা যশোদার রন্ধনশালায় আর কখনো রান্না হয় নাই। দেখছেন মাকড়সায় জাল বুনিয়ে সারা ঘর বন্ধ করে দিয়েছে, সেদিন থেকে নন্দ রাজা ম্লান মুখে বসে আছে শুধু চোখে জল ফেলা। দেখেছেন উনি একদিন কি করেছেন, উনি যখন দ্বারকায় রাজা হয়েছেন ওনারই সখা পাঠিয়ে দিয়েছে বৃন্দাবনে, যা দেখি আয় বৃন্দাবনবাসীরা কেমন আছে তুমি বোঝো না। ওনার শাখা উদ্ধব, এই উদ্ধবের চেহারা আর গোবিন্দের চেহারা একই রকম। প্রথম যখন উদ্ধবের রথ গিয়ে ওই রথ যখনই বৃন্দাবনের মাটিতে নেমে এসেছে, সখীরা স্নান করছিল যমুনায়, ওরা সবাই দৌড়ে ছুটে যেতেই আবার থমকে দাঁড়িয়েছে, ওরা গিয়ে যার যার মতো গাছের পিছনে গিয়ে লুকিয়ে আছে। উদ্ধব নিজে অবতরণ করে মানে রথ থেকে নেমে আরো কিছুটা এগিয়ে গিয়ে ডাক দিয়ে বলছো, গো তোমরা আমাকে দেখে প্রথম দৌড়ে ছুটে এলে, হঠাৎ তোমরা পথিমধ্যে আবার ফিরে গিয়ে কেন গাছের আড়ালে নিজেকে লুকালে। ওরা বলছে রথখানা ব্রজভূমিতে নামার সঙ্গে সঙ্গে আমরা ভেবেছিলাম আমাদের পরাণ বন্ধ, বৃন্দাবনে ফিরে এসেছে, কেন জানো তোমার চেহারাটা আমাদের বন্ধুর মতন, আমরা যখন দৌড়ে তোমার কাছাকাছি এলাম কিন্তু দেখলাম যে তুমি আমাদের বন্ধু, দেখতে ঠিক তুমি আমাদের বন্ধুর মতো। উদ্ধব বলে কি করে বুঝলে যে আমি তোমাদের বন্ধু, যে আমাদের বন্ধু হচ্ছে অঙ্গকান্তি, তার এই সর্বাঙ্গ পদ্মগন্ধে আমোদিত, সেই গন্ধ তোমার দেহে নাই, আমরা সকলে বন্ধুর ওই গন্ধে আমোদিত হতাম,
কিন্তু আমরা দেখলাম তোমার অঙ্গে সেই গন্ধ নাই, বুঝলাম তুমি আমাদের বন্ধু। উদ্ধব বলছে তোমাদের মধ্যে রাধা রানীকে বলে দেখবে এসো। উদ্ধবকে সঙ্গে নিয়ে মাধবী লতার কুঞ্জে গিয়ে অঙ্গুলি নির্দেশে কখনোই সখীরা রাধা রানীকে দেখায়, তাকে মৃতাবত পড়ে আছে। মাধবী লতার কুঞ্জে কোন রকম শ্বাস বয় কিনা তার নাসিকা। সখীদের কাছে এতদিন পরে আজ উদ্ধবের আগমনে অতি কষ্টে ক্ষীণ কণ্ঠে রাধারানী ডাক দিয়ে বলেছে, সখীরে আজ কে এসেছে বৃন্দাবনে? ওরে সখী, তোরা শুধু একটা কথা গিয়ে তাকে বল, বন্ধু যাবার সময় আমাদের এই পোড়া দেহে যে আশার পশুকে বন্ধন করেছিলেন, একবার মাত্র যেন ফিরে এসে আমাদের জন্য নয় শুধু সেই আশার পশুটাকে চিরতরে মুক্তি দিয়ে যায়। বলে জানিস সখী, যদি কোনো গৃহস্থের বাড়িতে আগুন লেগে যায় গৃহস্থের প্রথম কর্তব্য কি জানিস? বলে কি, যে আগে গিয়ে ওই গৃহপালিত পশুগুলিকে মুক্তি দেওয়া, ওই রজ্জু মুক্ত করা, মানে দড়ি দিয়ে বাঁধা থাকে সেটা ছেড়ে দেওয়া। কেন? ওরা নিজেদের চেষ্টায় নিজেরা যেমন মুক্ত হতে পারে না, আর কাউকে ডেকে বলতেও পারে না আমাকে মুক্ত কর, তাই বন্ধু যাবার সময় আমার মাথায় হাত রেখে বলেছিল, হে রাধারানী আমি হাত যাব কাল ফিরে আসবো। এই যে আশার পশুটা আমার প্রাণ পাখি, এ দেহ ছেড়ে অনেক আগে উড়ে যেত, শুধু এই পোড়া দেহ ঘরে বন্ধু এই আশার পশুটাকে দিয়েছিলেন বন্দি করে, তাই তো আমি মরতেও পারি। তোরা গিয়ে বল একবার মাত্র বৃন্দাবনে এসে বন্ধু শ্যাম ঋষিকে সে যেন ওই আশার পশুটাকে হে গোবিন্দ। সেই রাধারানী, হ্যাঁ আজকে তুমি একটা যজ্ঞের অর্ঘ্য নিয়ে তার পায়ে দিয়ে তারে উদ্ধার করছো, নাকি তাকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করছো, তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করছো, রাধারানীর প্রেমের শ্রেষ্ঠত্ব তোমাকে প্রমাণ করতে হবে। রাধারানীর প্রেম সারা বিশ্ব জগতে আদি হতে অন্তে, দিগ হতে দিগন্তে, সীমা হতে সীমান্তে, বিশ্ব প্রকৃতির এক প্রান্ত হতে অন্য প্রান্তে প্রান্তে প্রবাহিত। আজকে দুটো ফুল নিয়ে রাধারানীর পায়ে দিয়ে কি হবে? সারাটা জীবন তাকে সেভাবে তুমি কাঁদিয়েছ, বিরহের যন্ত্রণায় তাকে দগ্ধ করেছ, বিরহের আগুন জ্বেলে তুমি যেভাবে তাকে পুড়িয়ে মেরেছ, এই কি তার সান্ত্বনা? আমি আঘাত পেয়েও করি কেন ভালোবাসার গান, তবু তো ফুরালো না মন ব্যথার উপায়, যার জন্য যার কাঁদে লোকাল যায় কি তারে ভোলা, যার জন্য যার কাঁদে লোকাল যায় কি তারে ভোলা, যে মা নন্দরানী তোমাকে এত আদর যত্ন করে তোমাকে প্রতিপালন করলো, ক্ষীর নবনী তোমাকে খাওয়ায় বড় করলো,
আজকে সেই মা তোমার যজ্ঞের দ্বারে এসেছে, আর ওই যজ্ঞের দ্বারই তখন লাঠি ধরে সেই মায়ের গায়ে বাড়ি। তুমি হলে ভগবান, এই নাকি সেই সম্মান? ওরে পাপড়ি ধরা পথে তোমার ছিন্ন শত দল, এই পাপড়ি ধরা পথের তোমার ছিন্ন শত দল, বাজে কানে কে জান চল রে চল রে এবার চল। দ্বিতীয়বারেতেও বেশি বলবো না, বলবো না, এইখানে ছেড়ে দিব কাব্য আলোচনা। তুমি তো কেলে শোনা ভক্তের ভগবান, ভক্তই হলো তোমার পরাণের প্রাণ। সেই ভক্তগণ এইখানেই এলো, বলে কৃষ্ণ আমার জবাব দিয়ে গেল, বলে ভক্তর স্বভাব করি ধারণ, তাই তো আমার হবে ভক্তির প্রয়োজন। তা ভক্তি তো বাস করে মধুর বৃন্দাবনে, তা ফেলে তুমি এইখানে এলে কেন? ভক্তির বাস কোথায়? বৃন্দাবনে না? মাধুর্যের ভূমি কোথায়? বৃন্দাবনে। তাহলে বৃন্দাবন ফেলে এইখানে এলে ভক্তি কোথায় পাবে বলো নীল দলে? এই জন্যে তুমি আমার কথা বটে লওয়া, ভক্তি পেতে হলে এবার বৃন্দাবনে যাও। তবে আর বেশি আমি বলবো না, বলবো না, তবে এইখানে ছেড়ে দিব এই পালো আমার। এই পর্যন্ত কথা সত্য হয়ে গেল প্রেমান আমি আর বলছি না যে আর যদি কেউ থাকেন তাহলে নিয়ে আসেন, কেননা ও স্বভাব আমার না, এও আমি ভগবানকেই ধরে দেবো, কেননা আমার তো আর কোনো সংসারও নাই, নারীও নাই, পুত্র কন্যাও নাই, আমার এই বিনা বাজাই এই হলো আমার কাজ। আমি তার মঙ্গল কামনা করি, ভগবান যেন তাকে কৃপা করেন, আমি এই প্রার্থনা রাখি। জয় রাধে গোসাইরা। আমি তো বলি রাধে রাধে, গণ্ডগোল তো বাঁধে বাঁধে, একটু টোন দাও। নারত্ব প্রায় কেন্দেই ফেলিছিল, কান্দো কান্দো ভাব হয়ে গেল বাবা, আর মনে হচ্ছিল যেন কান্তি লাগলো বলি। বলে বৃন্দাবনে না গিয়ে তুমি এখানে এসেছো কেন? বৃন্দাবনে তো ভক্তির বাস। এ নারদ, বৃন্দাবন এখনো চিহ্ন? বৃন্দাবনটা ধন্য হলো কেন? রাধা প্রেমের জন্য ধন্য হয়েছে বৃন্দারণ্য। সেই রাধা যখন এখানে হয়েছে উদয়, আমার কাছে বলো দেখি এই স্থান বৃন্দাবন হওয়ার বাকি আছে নাকি? বোকারাম কি কথা কয়, এটা কবির আসর, গ্রামটার নাম কি? তিলকনগর, তাই তো? তিলকপুর, পুর। আচ্ছা যাক, তাহলে ভক্তিতে ভরপুর নাম তার তিলকপুর। তাহলে এখানে কবিগানের স্টেজ হয়েছে কেন? অসীম সরকার কবিগান গাইতে এসেছে দলবল নিয়ে, তাই তো?
এখান থেকে কালকে যদি চাপড়া বাজারে কবিগানের আসর বসে সে জায়গা হবে না? অসীম সরকার যদি সেখানে যায় আসর হবে না? হবে হবে, তা কি কথা কবে? রাধাকৃষ্ণ যেখানে যাবে সেখানেই তো বৃন্দাবন হবে। রাধে কায়দা আছে গোসাই, ব্যাপারটা কি? আপনি একটা আশ্রম করেছেন গোসাই মারে নিয়ে, তাই এটা ছেড়ে দিয়ে যদি আপনি আবার একটা ধূপগুড়ি বা জলপাইগুড়ি একটা আশ্রম করেন, আপনারা দুজন যান, সেটা আশ্রম হবে না? নাকি আপনার এইটাই আশ্রম হবে নাকি? বা এই কথাটাই বোঝে না। এই জন্যে আছে লীলা বৃন্দাবন, আবার কি যেখানে নাম সংকীর্তন সেখানে বৃন্দাবন, যেখানে তুলসী কানন সেখানে বৃন্দাবন, যেখানে কৃষ্ণকথা আলাপন সেখানে বৃন্দাবন, যেখানে ভক্ত সমাগম সেখানে বৃন্দাবন। বুঝে না, আবার পঞ্চাশ টাকা পেয়ে টাকা চাও, কপালে হবে না এবার? বলে আমার আমার ওইরকম অভ্যাস টভ্যাস নাই, দিয়ে দেখেন খপাত করে ধরবে, যদি না ধরে মন্দ কথা বলবেন আমারে। কয় ওই বাড়িতে পিঠে বানিয়েছিল, পিঠে পিঠে আমি তিন চারবার গেলাম, আমার একান্ন দিল না, আমারও তো খাবার লোভ নাই, আমি তিন চারবার গেলাম, আর একবার যাবো, দিল দিল না দিল না দিল। ওনার মতো লোভ নেই, বলে আমার ওসব লোভ টোভ নেই, দিয়ে দেখেন খপাত করে ধরবে এখনই, যদি না ধরে আমার কানকে ছেড়ে দেবেন। ধরবেই ধরবে, আর ব্যাগের মধ্যে ভরবে, কায়দা আছে বাবা। কৃষ্ণ আসো ভালো, কি খারাপ কথা বলিস নাকি? টাকায় কাঠের পুতুল হা করে আর বলে আমার বাড়ি নাই, গণ নাই, তোমার নাই, তা তুমি অম্বরীশের মেয়ের বিয়ে করতে গেলি কেন? হ্যাঁ সুলকানি উঠেছিল, আমার নাই সব ভাজ কথা ভাল লাগে না, লজ্জা করে, কেমন বলে আমার কিচ্ছু নাই, চেষ্টা চরিত্র করে পাই নাই, এখন কিচ্ছু নাই, পাঁচবার গেছে পিঠে দেয় নাই, বলে আমারও তো লোভ নাই। তা লোভ নাই তো অম্বরীশের মেয়ের কাছে গেছিলে কেন? জবাব দাও, গিয়ে বলছিলে কেন তোমার মেয়েটারে আমাকে দাও, জীবনে একটা বিয়ে করে যাই, আমারে তো কেউ মেয়ে দেয় নাই। মোটে না পাও হিজড়ে বিয়ে করতে পারলে না পোড়া কপালে, আমার না এসব ভাল কথা ভাল লাগে না, লজ্জা করে কেউ, আমি ওই ধরনের মানুষ না কোনোদিন, কি আপনারা আমার চেনেন না? আমি বুকি হাত দিয়ে বলতে পারি আমি ওই ধরনের মানুষ না। যত্র তুলসী কানন তত্র মধুর বৃন্দাবন, যত্র হরি নাম সংকীর্তন তত্র মধুর বৃন্দাবন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারায়ণ। যেখানে রাধা এসেছে কৃষ্ণ আছে সে জায়গা বৃন্দাবন না, সে জায়গা বৃন্দাবন না, ওনার বাপের ঘরে বৃন্দাবন। হরিবল হরিবল হরিবল, মধুর ব্রজ রসে যেমন তাড়াতাড়ি ছাড়ব তোমাকে এরকম করতে হবে, মধুর ব্রজ রসে ডুবে থাকো না,
গোপনে করো সেই গোপী সাধনা সাধনা পারবে না রাধা আসবে
অনন্তকালের কৃষ্ণের বাঁশির সুরে, অনন্তকালের রাধা রাজ নয়ন ঝুরে। রাধা 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 রাধা, মায়াবদ্ধ জীব হচ্ছে ধারায় মরে, নিম্ন ধারা তাদের রতির গতি নিম্ন ধারা, তাদের মতির গতি নিম্ন ধারা, তাই তারে কাম নদীতে তারা যাচ্ছে মারা। শ্রীগুরুর কৃপায় যখন ওই ধারা উল্টে গিয়ে উর্ধরতি হয়, তখন রাধা ভাবের উদয় হয়। রাধে 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 রাধে। দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু, বৃন্দাবনের ভজন তত্ত্ব তার কাছে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনি ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমাল পুরুষের মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপত্র জমি। সাধকের স্থান হয়ে বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। কথাগুলোর কত ওজন তারাই জানে যারা রসে কি সুজন, যারা করে আমার ব্রজের ভজন। মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে মধুর ব্রজ রসে ডুবে থাক না, ওখানে করো গোপী সাধনা, ওখানে করো গোপী সাধনা। সাধনার দ্বারা তারা রসিক বসুধা। রাধে
অনেক দিন পরে খাবার পাইছি, কতদিন না খেয়ে দিন কাটাইছি। বুঝেছেন তো কি বলছি? মানে ভাত ভাত খাই নাই তা না, আমার খাবার তো গান। অনেকদিন পরে সে খাবার খেলাম। অনেকে মনে মনে ভাবে অসীম সরকার এমএলএ হয়েছে, এখন কি আর কবি গান গাবে? আরে আমার এমএলএ বড় না, আমার এই গান বড়। আমি গান না গেয়ে বাসি নাকি? বোঝে না। এই সাধুর সঙ্গের উপরে আরে কিছু নাই। হরি বল হরি বল। কৃষ্ণ বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। আপনার পকেটে আমি 250 গ্রাম গাঁজা দিয়ে দেবো, জীবন ভরে ঘুরে বেড়াবেন, আপনার নেশা হবে। 250 গ্রাম গাঁজা পকেটে নিয়ে আপনি ঘুরে বেড়াবেন, বা 500 গ্রাম গাঁজা নিয়ে, আপনার নেশা হবে। হবে ওই গাঁজা যখন টিপে টিপে বানাইয়ে নিয়ে ছোট কলকির মধ্যে দিয়ে যখন আগুন দিয়ে দেবে ধরাই, আর যখন দেবে টান তখন ধোয়া পেটে যাবে, তখন কিন্তু নেশা হবে। ঠিক বললাম না বেঠিক বললাম? অবশ্যই ঠিক বলছি তো নাকি? তাহলে পড়বে, তারপরে তো নেশা হবে। আর যদি আগুন ভালো না হয়, ভালো পড়বেও না, খেয়ে সুখও পাওয়া যাবে না, খালি ওই বুক ব্যথা হয়ে যাবে, কাজ হবে না। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা বলেন না কেন? ধূপ, যাকে আপনার ধুনো বলেন, ধুনো, সন্ধ্যাবেলায় ধূপ ধুনো দেন না? ওই যদি পকেটের মধ্যে নিয়ে ঘুরে বেড়ান, তা ওর গন্ধ মানুষ পাবে, ওটা আগুনের মধ্যে পুড়বে, তারপরে কি হবে? সারা ঘর গন্ধে ময় ময় হবে আনন্দ, ধুনোর গন্ধ। এ বলেন নারদ মুনি বোঝো না, যদি রাধার বুকে বিরহের আগুন না জ্বালাই, তাহলে রাধা কৃষ্ণ প্রেম আগুনে পুড়বে না, রাধার প্রেম এইভাবে জগতে ছড়াবে না, ছড়াবে না। জয় রাধে। বলে তাকে তুমি কান্দালিয়ে কেন? তাহলে পকেটের মধ্যে করে ঘুরে নিয়ে বেড়াবো, তাহলে কেউ জানবে না, ওইটা আমি জগতে জানাবো। আমি রাধার ভাবকান্তি বিলাস নিয়ে আমি জীবনে দাঁড়ে দাঁড়ে গিয়ে কেঁদে বেড়াবো।
বোঝনা 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 নারদ। কৃষ্ণ প্রেমে রাধা যত পূর্বে, রাধা প্রেম তত জগতে ছড়াবে, ওই প্রেমের ধোঁয়া ছড়িয়ে যাবে, ওই গন্ধে সবাই আকুল হবে প্রেমানন্দে। রাধে 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 বলে, রাধে 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 রাধে। এ কি করে বুঝাবো বলেন তো, আপনার মনে করেন আস্তে কোনো মায়ের মনে করেন বাচ্চা হবে, কিন্তু সাধারণভাবে ডেলিভারি হচ্ছে না, তখন ডাক্তার কি করবে বলেন? কে কে বের করবে, কে কে? অত সিজার ফিজার ইংরাজি আমি জানি না, আমি বুঝি পেট সিরে বের করে নিয়ে আসি, তাই তো? পেট সিরলে ব্যথা করে, ওই ব্যথা যদি সহ্য করতে না পারে তাহলে খোকন সোনার সোনা মুখ দেখা যাবে না। কিংবা ঠিক বললাম না বেঠিক বললাম? তারা সিজার লাগে না, সে ব্যথা খায় সহ্য করে, প্রসব ব্যথা সহ্য করে, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ব্যথা খায়, ছটফট করে গড়ায়, কিন্তু যখন বাচ্চাটা প্রসব হয় মুখ দেখে সব ব্যথা ভুলে যায়। ঠিক বললাম না বেঠিক বললাম? যত ব্যথা বেশি হবে তত তাড়াতাড়ি প্রসব হবে। রাধে রাধা কৃষ্ণ প্রেমের আগুনে যত পুড়বে, ভালো করে আমি আর বুঝাতে পারবো না, এতে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। যে পারে বেশি বেশি টানতে সেই পারে তারে জানতে, আর যে শুধু সুখের আশায় সুখ পালঙ্কে শুয়ে রয়, সাধন ভজন হয় না তার দ্বারায়। আহারে রঘুনাথ, যখন এটা পরবর্তী লীলার কথা যদি আমি অসীম হয়ে বলছি, প্রথম পুরীতে গিয়েছিলেন, যেখানে থাকতেন বাড়ি থেকে খাবার যেত, তার বাবার তো প্রচন্ড বড় লোক তো তার বাবা, মহাপ্রভু বললেন বাড়ির খাবার খেয়ে হবে না, ওই সুখ পালঙ্কে শুয়ে আর বাড়ির খাবার খেয়ে ওতে বজন হয়, ভিক্ষা করো। কি গোসাই ঠিক বলছি কি না বলেন, ঠিক কিনা বেটি? উড়িষ্যার সিংহ দরজায় দাঁড়ায় ভিক্ষা চায়, যেমন চেহারা যৌবন বয়স, কেবল বিয়ে দিয়েছিল সেই স্ত্রীকে ঘরে রেখে চলে এসেছে, লোকে দেখে অনেক বেশি বেশি টাকা দেয় তাকে। মহাপ্রভু ডেকে বললেন, রঘুনাথ হবে না, তোমাকে ওই ভিক্ষা করতে বলিনি, সিংহ দ্বারে ভিক্ষা করা বেশ্যার প্রবৃত্তি, তুমি কি করছো? বেশি বেশি টাকা তুমি ভিক্ষা করছো, ওহ কি শিক্ষা, কি শিক্ষা! শুধু শুধু তো বলেনি যে কৃষ্ণ ভক্ত কোটির মধ্যে গুটি, কেশাগ্র শতক ভাগ পুন শতাংশ করি, তাহার সমসূক্ষ্ম জীবের স্বরূপ বিচারী, তার মধ্যে স্থাবর জঙ্গম দুই ভেদ, জঙ্গমে তির্যক জলচরে স্থলচর বিভেদ, তাহার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পতর, ম্লেচ্ছ পৌলিঙ্গ বৌদ্ধ সবর, তার মধ্যে কিছু আছে মুখে বেদ মানে, বেদ নিষিদ্ধ কর্ম করে ধর্ম নাহি গণে, ধর্মচারী মধ্যে আছে বহুৎ কর্মনিষ্ঠ,
কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী মধ্যে আছে একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে শান্ত। ভাবতে পারেন সেই রঘুনাথ ঘোড়া ছোলা খেত, সেই ছোলা পায়খানা করতো, যেটা হজম হতো না, ড্রেনে পড়ে থাকতো তাই ধুয়ে ধুয়ে নিত, যে প্রসাদটা ড্রেনে পড়ে থাকতো সেটা ধুয়ে ধুয়ে। তাই কৃষ্ণ নামের নিবেদন করে নারদ রে কৃষ্ণ ভজন কি এত সোজা রে? তুমি রাধার কান্না দেখছ, একদিন একদিন ওই রকম ড্রেনের খাবার তুলে ধুয়ে নিয়ে জলে রঘুনাথ ওটাকে মেখে নিয়ে হা কৃষ্ণ বলে যখন মুখে দেবে, পেছন থেকে মহাপ্রভু এসে হাত চেপে ধরেছে, রঘুনাথ এই অমৃত সম প্রসাদ তুমি একা নিচ্ছ কেন, আমাকে একটু ভাঙ্গে দে আমি যেন বাদ না যাই। রঘুনাথ লুকাচ্ছে, এ তো দেওয়া যায় না, শ্রীমান মহাপ্রভুকে আমি এটা কি করে দেবো, এ তো ড্রেনের ড্রেনের খাদ্য, না না তোমাকে তোমাকে দেবো না, হাত ছেড়ে দাও, হাত ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি দেবো না, দেবো না, রঘুনাথ দেবে না, দেখি হাত খোলো, হাতটা খোলো, দেখি তোমার মুখ ব্যাটারি ডাউন হয়ে গেছে, হাতটা খোলো। যখন হাত খুলিয়া রঘুনাথ সে দেখতে পায় প্রসাদের মধ্যে রাধা শ্রীকৃষ্ণ দাঁড়ায়, প্রসাদের মধ্যে রাধা গোবিন্দের মধুর মিলন হলো, একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি। রাধা কি বলে তা জানো, বন্ধুরে আমারে কাদাইয়ে যেন তুমি থাকো সুখে, সব বাজানো লাগবে না তো, শুধু কাউন্টারের ছোট, ও বন্ধু রে ও বন্ধু রে আমারে কাদাইয়ে যেন তুমি থাকো সুখে, তোমার যত প্রকার আগুন আছে আমারে কাদানি জিমু, তুমি থাকো সুখে। মধুরে নিষ্কামে বজভাব একাধারে থাকে রসের মহাজন, অসীম বলে গোপী ভাব জীবনে হল না, অসীম বলে সাধনা
থেকে কারফিউ আসি, গাড়ি চলাচল বন্ধ। ভালো করে জানেন আপনারা যত ভক্তবৃন্দ, আটটার মধ্যে গান শেষ করব, আগেই ছিল কথা বাড়ির দিকে যেতে, তা না হলে হবে যে অন্যথা। আমরা আইন করি, আমরা আইন ভাঙতে পারি না, আইন মেনে চলতে হয়, এ আইনি চলা অভ্যাস অসীমের কভু নয়। তাহলে আজকে যে আলোচনা হলো, এখান থেকে আমরা কি পেলাম? আজকে কবি গান শুনতে এসে কতটুক নিয়ে বাড়ি যাচ্ছি? আস্তে, ভক্তি যদি পেতে চাও তাহলে ধরো গিয়ে ভক্তের পাও। ভক্তি সেখানে মিলতে পারে, কারণ ভক্তি কিনতে পাওয়া যায় না কোনো মাড়োয়ারির দোকানের ভেতরে, পাওয়া যায় না বড় বাজারে। ওই লেন্টি পড়ার সাধুর কাছে ভক্তি আছে। যার কৃষ্ণ বলে নয়ন ঝরে, তুমি ধরো গিয়ে তারে। তাহলে এই ভক্তের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর। শান্ত রসের ভক্ত কারা? মুনি ঋষি হলো যারা, তারা ধ্যান মগ্ন হয়ে থাকে পর্বতের গুহায়। দাস্য রসের ভক্ত কারা? মহেশ্বর মণ্ডল মহাশয়, তিনিও গানে সন্তুষ্ট হয়ে আমাকে 100টি টাকা আশীর্বাদ স্বরূপ দান করলেন। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন তাঁর মঙ্গল করেন। তাহলে শান্তভাবে মুনি ঋষিরা ভাবে, দাস্যভাবে হনুমান ভাবে, সত্যভাবে ভাবে প্রজের শাখাগণ। আর বাৎসল্য ভাবে মা যশোদা ভাবে, আর মধুর ভাবে মহাভাবে থাকে মন প্রজের অধিকার। সেই মধুর প্রেম উন্নত বলে নারদ আমি তোমায় বুঝাই বলে, আজ আমি যজ্ঞ করিয়া প্রভাসের কুলে, সেই মধুর প্রেমের নায়িকা শ্রীমতী রাধারানীর চরণে অর্ঘ করে অর্পণ। আমি তার ভাবকান্তি বিলাস লব, নদে গিয়ে গৌর হব, শিখাবো শ্রীকৃষ্ণ ভজন। তাহলে আজকে আমরা কবিগান শুনতে এসে এটুকুই নিয়ে গেলাম। ভগবান নিজে বলেছেন, আমা হতে নাম বড়, নাম হতে আমার কি বড়, ভক্ত বড়। যারা রাজা হয়, রাজাটা কারা বানায়? নিজে নিজে হওয়া যায় রাজা? কথা বলেন না কেন? একা একা যদি আমি ভাবি আমি আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, হবে? এর অধিকারী কারা? জনগণ। এই জন্যই বলছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। ঠিক ভগবান বাই দ্য ভক্ত, অফ দ্য ভক্ত, ফর দ্য ভক্ত। ভক্তের ভগবান, ভক্তের জন্য ভগবান, তাই তো? ভক্তের দ্বারা ভগবান। আপনাদের এই তিলকপুর গ্রামে কৃষ্ণ ভক্ত আছে বলে, কৃষ্ণ কথা শোনার ঢল নামে এই লকডাউনের মধ্যেও কত মানুষ, কত ভক্ত তারা এসে গেছে, দূর দূরান্ত থেকে এসেছে, আসেনি? যদি পশ্চিমবাংলায় কৃষ্ণ ভক্ত একজনও না থাকতো
তাহলে অসীম সরকারের এই গান কেউ শুনতো? কি বলেন কি আপনারা বলেন? অসীম সরকারের গান শুনতো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। এই ভক্ত খাওয়াইলে তো ঘরে তখন আমি খাই, ভক্ত না দিলে পরে আমি উপবাসী যাই। এই জন্য দেখবেন মুখ্যমন্ত্রী হয়ে কি বলে, আমার এই জয় আমি জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করলাম, বলে না আমার এই জয় জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করলাম, কারণ জনগণই জয় আর পরাজয়ের চাবি। তাহলে ভক্তই ভগবানের চাবি, ভক্ত না থাকিলে ভগবানের কোনো মূল্য নাই। পঞ্চাশ টাকা নিয়ে এসেছে আর আগে দাদা ভাই, সুকুমার বিশ্বাস এসে গো দিল দর্শন, পঞ্চাশ টাকায় আমার হাতে করেছে অর্পণ। আমি ঠাকুরের কাছে নিবেদন করি যেন কৃষ্ণ ভক্তি পায়, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল ধর্মরাজ সভায়। দেখতে দেখতে আটটার বেশি হরিতে বেজে যায়, এইবার দুজন মুখোমুখি গাইব এই সভায়। তুমি বড় ছেলে না বাবু, কি নাম তোমার? রুদ্র বিশ্বাস, রূপকুমার বাবুর বড় ছেলে। সে আমায় ভালোবেসে পঞ্চাশ টাকা দিয়ে গেল সভ্য সভা পাশে, ঠাকুর যেন মঙ্গল করে অনেক বড় যেন হয়, কৃষ্ণ ভক্তি মাতা পিতায় ভক্তি রাখুক সর্বদা, মানুষের মতো মানুষ হলো তুমি বিশ্ব চরাচরে, তোমার মা বাবার আদর্শটাকে তুমি রেখো ধরে। আমি এই নিবেদনে জানাইয়ে গেলাম ভক্তদের ঠাই, আজ এখানে গান করে আমি বড় আনন্দই পাই। এইবার নারদকে ডেকে নিন, মনে আছে ভাবো মুখোমুখি মিলন গীতি গেয়ে সুখী হব। সঙ্গপানে তোমার শোনে মনে মনে আমার মিলন, সঙ্গপানে তোমার শোনে মনে মনে। তুমি মনির মধ্যে বড় তত্ত্ব জ্ঞানী, তোমার কথা শোনাও এখন। তুমি শুনলাম যাবে ওই নদী আয় যাবে, সেথায় গিয়ে নাকি গৌর হবে, তবে আমায় কোথায় রেখে যাবে প্রভু একটু প্রকাশ করো তো এখন। আমি কি আমি সংসার বলতে কিছু বুঝি না, ওরে তুমি তো আমার উপাসনা, যদি তোমার কাছে পাই গৌর কাছা শোনা আর কিছু।
তোমার মনে মনে একটু বাসনা আছে আচ্ছা কাইতে গিয়েছিলে অম্বরীশ রাজার কাছে তার রাঙ্গা মেয়ে দেখে ভাব জেগেছে নদী আই গিয়ে করবো তাই পুরো প্রভু তোমার কথাই পূর্ণ হবে এটুকু তো দেখলাম ভেবে তুমি বিয়ে করলেও যাবে না মৃত্যুর ঘরে তুমি বাস করবে সদা প্রেম বাজারে আমরা হরিনাম গাইব তোমার ঘরে নাম হবে শিবা সন্দন তাহলে আর কোন দুঃখ না তোমাকে যদি সদা দেখতে পাই হরিধ্বনি দেন যত ভক্তগণ উলুধ্বনি আর হরিধ্বনি নারি বলুন সদা হরি হরি আমরা সবাই এক সঙ্গ ধরি ওরে নদী যাতে দেবতার সব যদি কারো কিছু দেওয়ার ইচ্ছা হয় ভিক্ষা দিয়ে যেতে পারেন আমাদের এই জায়গায় দিলে পরে আর আপত্তি কোথায় এইবার নদী আই করি গমন এবার ভক্ত দীপিন্দ ধরলাম পারি ওই জায়গা খাটের উপর দাও আমরা নদী আই সবাই যাত্রা করি একবার কদন ভরে বলো হরি হরি উলুধ্বনি হরিধ্বনি